নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে গণেশ চতুর্থী, আর আমি একদম আমাদের যে সোনামুখীতে হ্রদ ঘর রয়েছে হ্রদতলাতে, সেখান থেকে ব্লগটা শুরু করছি। আমার বাবার একটি দোকান রয়েছে হ্রদতলাতে, হ্রদঘরের ঠিক সামনে ছোট একটা গুমটি, ছবি বাঁধাই, ওই ফটো বাঁধানো যেটা বলে সেটাই তো, সেটার আজকে শুভ সূচনা হবে এইভাবে যে হ্রদঘরের মানে হ্রদঘরটা যেটা রয়েছে তার পাশে একটা গলি রয়েছে, ওই গলিটাতে কিন্তু বাপির দোকানটা ট্রান্সফার হয়ে গেছে। মানে যে গুমটিটা ছিল হ্রদঘরের সামনে, সেখান থেকে এই যে পাশে যে গলিটা রয়েছে দেখতে পাচ্ছেন গোলাপি রঙের রং করা এই রুমটা, তো এটা হচ্ছে বাপির এখন দোকান, তো এটা এখানে ট্রান্সফার হয়ে চলে এসেছে। আপনাদের সাথে দোকানটা শেয়ার করছি। তার আগে আগের দিন সন্ধেবেলা আমি এখানে এসেছিলাম, তো সন্ধেবেলা সবকটা লাইট এখনো জ্বালা হয়নি, তাও কিন্তু বেশ ভালোই লাগছে, রংটা আমি পছন্দ করেছি, কেমন হয়েছে জানাবেন। তো দোকানটাকে আগে আজকে ভালো করে মুছে নেওয়া হচ্ছে, মানে গণেশ চতুর্থীর আগের দিন, তো এই দিনটাই ভালো মনে হলো। আর এইদিকে দেখুন, ওপরটাতে ঠাকুর রাখার জায়গা করিয়েছি বাপিকে জোর করে বলে, কারণ ঠাকুরের একটা আসন তো প্রয়োজন বলুন। আর তাছাড়া এখানে বিভিন্ন ধরনের জিনিস, এই কাঠের টেবিলটা নতুন করে করানো হয়েছে, তো বাপি আমাকে বললো যে একটু আলপনাটা দিয়ে দে, তো ওই জন্যই আমি চলে এসেছি আগের দিন সন্ধ্যাবেলা আলপনা দিতে। তো ওই আর কি, যে কনটা আর কি ঠাকুরমশাই বেছে দিয়েছিলেন সেই কনটা করে আলপনাটা দিচ্ছি। দোকানটা এই সবে সবে উদ্বোধন হচ্ছে, বেশ কয়েকটা দিন উদ্বোধন করার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি, সেজন্য ভাবলাম যে না, গণেশ চতুর্থীর দিনটা একদম সুন্দর দিন একটা, আলপনাটা কেমন হয়েছে জানাবেন। আর হ্যাঁ, বাপির এই দোকানটা স্পেশালি কিন্তু ফটো বাঁধানোর জন্য, কিন্তু ফটো বাঁধানোতেই থেমে নেই, তারপরেও কিন্তু অনেক কিছু এই দোকানটার সাথে যুক্ত রয়েছে, যেমন কপি মেশিন ভাড়া দেওয়া হয় বিভিন্ন কাজে, তারপর এখানে যে আঁকার সমস্ত কিছু সরঞ্জাম, তুলি, পেন্সিল, যে বোর্ডগুলো হয়, ক্যানভাস, সমস্ত কিছু কিন্তু এখানে নতুন করে বিক্রি হচ্ছে, মানে আগেও হতো এখনও হচ্ছে। তার সাথে ধূপ বিক্রি হয়, আর বাপির তো গান রয়েইছে, বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ারও ব্যাপার রয়েছে, বাপি কিন্তু একটা টিমও রয়েছে সাথেই, কিন্তু বিয়ে বাড়ি বিভিন্ন অনুষ্ঠানে তত্ত্ব সাজানোরও ব্যবস্থা রয়েছে এই আর কি টুকটাক। তো এখানে সকাল সকাল আগে একটা নারকেল ফাটিয়ে নিচ্ছি, এই নারকেল কুচিগুলো ভগবানকে প্রসাদ হিসেবে দেওয়া হবে। তাছাড়াও কিন্তু আগের দিনে সকালবেলা প্রচুর বাজারও করে এনেছি, সেই ভিডিওটা ফেসবুকে ছেড়েছি, আপনারা দেখতে পারেন অনন্যা ব্লগসে গিয়ে। তো এখানে দেখুন, মা আপেল কাটছে, দুটো বুটি নিয়ে চলে এসেছিলাম, কারণ একসাথে অনেকগুলো কাজ এগোতে হবে, ঠাকুরমশায় আসার সময় হয়ে গেছে। আর ঠাকুরটা দেখুন এইভাবে পেতেছি, একটা ফ্রেমের মধ্যে আমাদের বিশ্বকর্মা, লক্ষ্মী, গণেশ, মাইতোমা, রাধাশ্যাম, এই প্রত্যেকটা ঠাকুর আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রত্যেকটা দিন। তো যাই হোক, এই সমস্ত কিছু করার পর দেখুন ফলগুলো এখানে রেডি করে দিয়েছি, আর ফলগুলো রেডি করার সাথে সাথে মনে পড়লো ঠাকুরটাকে একটু ভালোভাবে সাজিয়ে নিই, তো ঠাকুরের ফটোর জায়গাটা। বাপি দোকান সাজানোর জন্য প্রচুর গাঁদা ফুল কিনেছিল, তো কিছু তো সাজিয়ে দিয়েছে আর কিছু মালা রেখে দিয়েছিল, তো আমি ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, একটা ঘটও পেতেছি, ঠাকুরমশাই এখানে এসে বাকি কাজগুলো করবে, তার জন্য এখানে দেখুন সব ঢাকা দিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে বাপি ধুনোটা রেডি করে নিচ্ছে, কথা বলতে বলতে ঠাকুরমশাই চলে এসেছেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মাইতোমায়ের ছবিটা, ওই ছবিটা মা যখন জলে পড়তে যাবেন ঠিক তার আগেকার ছবি, মানে আগের সময়ের ছবি, তো সেই ছবিটা একজন বান্ধবীতে দিয়েছিল, তো আমি ওটা ওখানে রেখে দিয়েছি, পুজো হয়নি বাট মা সামনে থাকবে আর পুজো হবে এরকমভাবে ওটা তো দেখা যায় না, না তো সেজন্য রেখেই দিয়েছি। এখানে পুজো প্রায় শেষের মুখে, আর এখানে বাপিকে টিপ পরিয়ে দিচ্ছে, আমিও টিপ পরে নিয়েছি, মাও পরে নিয়েছে, তো এবার কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ করা হবে ঠাকুরমশাই চলে যাবার পর। আর আমাদের পুজোটা বেশ ভালোভাবে সম্পন্ন হলো, আপনারা অবশ্যই বাপির দোকানে আসবেন, এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জিনিস কিনবেন, আর পরে ভালো লাগলে অবশ্যই আবার পরেও আসবেন। তো এখানে প্রসাদ টসাদ কিন্তু রয়েছে, এই প্রসাদগুলো একসাথে সব মিশিয়ে দিচ্ছি, আর মিশিয়ে দেবার পরে কিন্তু সবাইকে বিলি করব, মানে এখানে যারা দোকান রয়েছে, যারা দোকান আশেপাশে রয়েছে তাদের সবাইকে দিয়ে আসা হবে। তো সাথে একটা করে মিষ্টি সবার জন্য বাবা আর কি অর্ডার দিয়ে করিয়েছিল, তো সেই মিষ্টিগুলো সবাইকে একটা একটা করে দেওয়া হবে, গজা মিষ্টি, তারপরে বাড়ি যাব। তো এখন বাজে মোটামুটি প্রায় একটা, এতক্ষণে বাড়ি আসছি, আসলে সবাই একে একে আসছে, তাদেরকে প্রসাদ দিতে হচ্ছে বলে দেরি হয়ে যাচ্ছিলো, আর আজকে রান্নাবান্নাও এখনও হয়নি, ওই জন্য ভাতটা মা হালকা ফুটিয়ে গেছিলো, ভাতটাও বাকি আছে, মানে সবই বাকি আছে, এবার রান্নাবান্না হবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। হ্যাঁ, আর একটা কথা, যারা যারা বাপির দোকান আসেন বা জানেন, বাপির দোকান চেনেন, তাদেরকে তো বললামই দোকানটা এইদিকে শিফট হয়ে গেছে, একদম ওখানে দাঁড়িয়ে দেখতে পাবেন, দোকানটা এইদিকে চলে এসেছে, 3 নম্বর দোকান,
ঘরের ওই দিক থেকে এলে 3 নম্বর দোকান, আর এই দিক থেকে এলে যারা আমাদের এই পুলিশ স্টেশনের রাস্তাটা যেটা রয়েছে ওইদিকে যে গলিটা রয়েছে ওইদিক থেকে এলে 2 নম্বর দোকান। তো আপনাদেরকে সবটাই দেখালাম, বুঝতে পারবেন অনেকেই, আর যারা না পারবেন তারা তো দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।